আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের আলোচিত আকাশ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জুবায়ের হাসান। ইমরান খান আবার সংবাদ শিরোনাম হয়েছেন। গতকাল বিকাল 3টা নাগাদ খবর এলো যে পাকিস্তানের নির্বাচন কমিশন ইমরান খানের সংসদ সদস্য পদ বাতিল ঘোষণা করেছে। সেই সাথে তাকে পরবর্তী নির্বাচনে প্রার্থী হবার বিষয়ে অযোগ্য ঘোষণা করা হয়েছে। তবে সেই অযোগ্যতার মেয়াদকাল সম্পর্কে স্পষ্ট করে জানানো হয়নি। অযোগ্যতার মেয়াদকাল বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত, নাকি আগামী 5 বছরের জন্য, নাকি আজীবন নিষিদ্ধ, এই বিষয়টি পরিষ্কার করা হয়নি। পাকিস্তানের নির্বাচন কমিশন সংবিধানের আর্টিকেল 63 সেকশন 1 সাবসেকশন পি এর যে বিধান প্রয়োগ করেছে তাতে নির্বাচনে অযোগ্যতার মেয়াদ সম্পর্কে সুনির্দিষ্ট টাইম ফ্রেমের উল্লেখ নাই। পাক সংবিধানের ওই আইনে অযোগ্যতার মেয়াদকাল সম্পর্কে শুধুমাত্র ফর দি টাইম বিং বাক্যাংশের উল্লেখ আছে। এখন এই ফর দ্য টাইম বিং বলতে কত বছর বোঝাবে তা নিয়ে এক আইনগত জটিলতা সৃষ্টি হবে। অনুমান করা যায় যে পাক নির্বাচন কমিশন ইচ্ছা করেই আইনের ওই ধারাটি প্রয়োগ করেছে যাতে করে ইমরান খান এক জটিল আইনি গ্যারাকলে পড়ে যান। অথচ নির্বাচন কমিশন ইচ্ছা করলে সংবিধানের 62/1/F আর্টিকেল প্রয়োগ করতে পারত। সেখানে অপরাধ ও শাস্তির মেয়াদ সুনির্দিষ্টভাবে উল্লেখ করা আছে, কিন্তু নির্বাচন কমিশন তা করেনি। এর কারণ, তা করা হলে অপরাধ ও অযোগ্যতার মেয়াদ এই সুনির্দিষ্ট একটি পয়েন্টের উপরেই আদালতে আর্গুমেন্ট হতো। এখন আলোচনা করা যাক ইমরান খানের অপরাধটা কি ছিল। পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, রাষ্ট্রপতি, সেনাপ্রধান কিংবা অপরাপর সরকারি কর্মকর্তাবৃন্দ যখন বিদেশ সফর করেন তখন তারা ওই দেশের মেহমান হিসাবে সেখান থেকে অনেক আকর্ষণীয় উপহার সামগ্রী পেয়ে থাকেন। পাকিস্তানের আইন অনুযায়ী ওইসব প্রাপ্ত উপহার সামগ্রী রাষ্ট্রীয় সম্পদ, তাই সেগুলোকে সরকারি কোষাগারে জমা করবার বিধান রয়েছে। পাকিস্তানের দেশীয় ভাষায় ওই ধরনের সরকারি কোষাগারকে তোষাখানা বলা হয়। পাকিস্তানের বর্তমান তোষাখানা আইনে উল্লেখ করা আছে যে সরকারি কর্মকর্তারা বিদেশে রাষ্ট্রীয় সফরে গিয়ে যেসব উপহার সামগ্রী লাভ করবেন সেসব তারা সরকারি কোষাগারে 50% ডিসকাউন্ট মূল্য পরিশোধ করে কিনে নিতে পারবেন। ইমরান খান ক্ষমতায় থাকাকালে অনেক দেশে রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন। সে সময় তিনি বিদেশি রাষ্ট্রপ্রধানদের নিকট থেকে অনেক ধরনের উপহার পেয়েছিলেন। পরবর্তীতে ইমরান খান ওই তোষাখানা আইন মোতাবেক তার প্রাপ্ত উপহার সামগ্রীর মধ্য থেকে কয়েকটি উপহার 50% ডিসকাউন্ট মূল্য পরিশোধ করে ক্রয় করেছিলেন। তার ক্রয়কৃত উপহার সামগ্রীগুলো ছিল একটি গ্রাফিতি ঘড়ি, 3টি রোলেক্স ঘড়ি, একটি কলম এবং ফুল হাতা শার্টের কবজির এক জোড়া বোতাম। ইমরান খান যখন ক্ষমতায় ছিলেন তখন একজন নাগরিক পাকিস্তানের তথ্য কমিশনে জানতে চান যে ইমরান খান বিদেশ সফরে গিয়ে কি কি উপহার সামগ্রী পেয়েছিলেন আর সেখান থেকে তিনি কি কি উপহার সামগ্রী নিজে কিনে নিয়েছিলেন, তার একটা তালিকা প্রকাশ করা হোক। কিন্তু সে সময় প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য কমিশনকে জানিয়ে দেয় যে বিদেশে সফরে গিয়ে প্রধানমন্ত্রী যেসব উপহার সামগ্রী পেয়েছেন তার তালিকা ও মূল্য প্রকাশ করা হলে ওইসব দেশের রাষ্ট্রপ্রধানরা অপমানিত বোধ করতে পারেন আর তাতে কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এই পয়েন্টের উপর ভিত্তি করে পাক প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য কমিশনকে আর গিফটের বিস্তারিত তালিকা সরবরাহ করেনি এবং প্রধানমন্ত্রী ইমরান খান কী কী উপহার সামগ্রী কত মূল্যে কিনেছেন সেটাও প্রকাশ করেনি। সেই ধারাবাহিকতায় ইমরান খানও তার 2020-2021 সালের বার্ষিক সম্পদ ও দায় দেনার বিবরণী, যাকে অ্যানুয়াল ট্যাক্স রিটার্ন ডিক্লারেশন ফাইল বলে, সেখানেও ওই ক্রয়কৃত গিফটগুলোর বিবরণ উল্লেখ করেননি। এরপর ইমরান খান ক্ষমতা থেকে অপসারিত হবার পর গত অগস্ট মাসে পাক সরকার স্পিকারের মাধ্যমে নির্বাচন কমিশনে ইমরান খানের ওই 2020-21 সালের ট্যাক্স রিটার্ন ফাইল সম্পর্কে তথ্য গোপনের অভিযোগ দায়ের করে। অতঃপর নির্বাচন কমিশন ইমরান খানের কাছে তার ক্রয়কৃত গিফটের তালিকা ও মূল্য সম্পর্কে জানতে চায়। তখন ইমরান খান ব্যাংক চালানের রসিদসহ ওইসব ঘড়ি, কলম আর শার্টের বোতামের মূল্যসহ তালিকা নির্বাচন কমিশনে জমা দেন। অবশেষে ভীষণ দ্রুততার সাথে মাত্র কয়েকদিনের শুনানি শেষে নির্বাচন কমিশন গতকাল জানিয়ে দিল যে ইমরান খানের প্রদত্ত গিফট তালিকা ঠিক আছে, কিন্তু তিনি তো 2020-21 সালের ট্যাক্স রিটার্ন ফাইলে সেসব দেখাননি, সেখানে তো তিনি তথ্য গোপন করেছেন। অতএব ইমরান খানের সংসদ সদস্য পদ বাতিল করা হলো
এবং সেই সাথে তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হলো এবং তথ্য গোপন করার অভিযোগে তার বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হলো। এখন তাহলে ইমরান খান কি করবেন? তার রাজনৈতিক ক্যারিয়ার কি শেষ হয়ে গেল? এখন ইমরান খান বিষয়টি নিয়ে আদালতে যাবেন। তার প্রথম পয়েন্ট থাকবে তিনি 2020-21 সালের বার্ষিক সম্পদ ও দায় দেনার যে বিবরণী কর অফিসে দাখিল করেছেন সে বিষয়ে নির্বাচন কমিশন অভিযোগ শোনার এখতিয়ার রাখে না। এটা কর এবং রাজস্ব বিভাগের এখতিয়ারভুক্ত বিষয়। নির্বাচন কমিশন শুধুমাত্র তখনই তা শুনতে পারবে বা যাচাই করার ক্ষমতা লাভ করবে যখন কোনো নির্বাচনে কেউ প্রার্থী হিসাবে নমিনেশন পেপার সাবমিট করবে। যেমনটা সেই বিধান অনুযায়ী ইমরান খান 2018 সালে যে নমিনেশন পেপার সাবমিট করেছিলেন তা নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করেছিল। আবার সদ্য সংঘটিত 2022 সালের 16 অক্টোবরের উপনির্বাচনেও ইলেকশন কমিশন ইমরান খানের 60টি আসনের নমিনেশন পেপারগুলোকেও বৈধ ঘোষণা করেছিল। কিন্তু এখন ইলেকশন কমিশন নির্বাচনকালীন সময় ছাড়া অন্য একটা মধ্যবর্তী সময়ের অর্থাৎ 2020-2021 সালের ট্যাক্স রিটার্ন ফাইলের অভিযোগ শোনার এখতিয়ার রাখে না। আদালতে ইমরান খানের দ্বিতীয় পয়েন্ট থাকবে নির্বাচন কমিশন ইমরান খানের 2020-21 সালের বার্ষিক ট্যাক্স রিটার্নের উপর অভিযোগের বিষয়ে নিজেই আদালতের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। নির্বাচন কমিশন ইমরান খানকে মিথ্যা ও ভুল তথ্য প্রদানের অভিযোগে অসৎ বলে সাব্যস্ত করেছে। কিন্তু কাউকে সাদিক আর আমিন ঘোষণা করা কিংবা না করার বিষয়টি সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ারভুক্ত। ইতিপূর্বে পাকিস্তানের সর্বোচ্চ আদালত ইমরান খানের সকল সম্পদ ও দায় দেনার বিবরণী পর্যালোচনা করেই তাকে সাদিক ও আমিন ঘোষণা করেছিল। উল্লেখ্য যে পাকিস্তানের আইনে কেউ যদি সাদিক আর আমিন না হয়ে থাকেন তবে তিনি আজীবনের জন্য জাতীয় পরিষদের কিংবা প্রাদেশিক অথবা উচ্চ পরিষদের সংসদ সদস্য হওয়া থেকে নিষিদ্ধ থাকবেন। সুতরাং ইমরান খানের বিষয়ে নির্বাচন কমিশন যে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে তা আদালতে অতি সহজেই খারিজ হয়ে যাবে। তবে তা তখনই হবে যখন আদালতের উপর সেনা দপ্তরের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ করা হবে না। অর্থাৎ সেনা হস্তক্ষেপ করা না হলে ইমরান খান আদালতের মাধ্যমে নিশ্চিতভাবেই নিষিদ্ধ মুক্ত হয়ে যাবেন এবং সম্পূর্ণ খালাস পেয়ে যাবেন। ইমরান খান আদালত থেকে মুক্ত হবার ক্ষেত্রে বড় একটা ফ্যাক্টর হলো তিনি এবং তার দল রাস্তার আন্দোলনে সরকার ও সেনা এস্টাবলিশমেন্টের উপর কতটা চাপ প্রয়োগ করতে পারবেন। এর উপরেই মূলত নির্ভর করবে তার নিষিদ্ধ হওয়ার খড়্গ থেকে মুক্ত হওয়ার বিষয়। এই রাস্তার আন্দোলনের উপরেই নির্ভর করবে তার রাজনৈতিক ভবিষ্যৎ। গত এক মাস ধরে তিনি রাজধানী ইসলামাবাদ ঘেরাও করবার লং মার্চ করব বললেও তা ঘোষণা করেননি। তিনি আশঙ্কা করছেন লং মার্চ করে ইসলামাবাদ অবরুদ্ধ করা হলে সামরিক আইন জারি হবে এবং সেনাবাহিনী ক্ষমতা দখল করবে, তাই তিনি লং মার্চের বিষয়ে কালক্ষেপণ করছেন। কিন্তু যেভাবে সরকার ঘড়ি আর কলম চুরির তামাশা সাজিয়েছে তাতে হয়তো অচিরেই তিনি লং মার্চ কর্মসূচির ঘোষণা দেবেন। কেননা ইমরান খান অতীব স্বচ্ছতার সাথে তোষাখানা থেকে ওইসব উপহার সামগ্রী কিনেছিলেন। অথচ 1974 সালের পর থেকে এ পর্যন্ত পাকিস্তানের কোনো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, সেনাপ্রধান এদের কেউই ইমরান খানের মতো 50% ডিসকাউন্ট অ্যামাউন্ট জমা দিয়ে তোষাখানা থেকে গিফট কেনেননি। ফলে ইমরান খান নীতি নৈতিকতার দিক দিয়ে অন্যদের চেয়ে উচ্চতর অবস্থানে রয়েছেন। এরপরেও তাকে তোষাখানার গিফট ইস্যুতে এ কারণে ফাঁসানো হয়েছে যে যাতে দেশবাসীকে বোঝানো যায় দেখো ইমরান খান অতটা ধোয়া তুলসী পাতা নন, তিনিও টুকটাক চুরি চামারি করে থাকেন। কিন্তু পাকিস্তানের কুশীলবরা যে খেলা খেলছেন তা কি মানুষ বিশ্বাস করবে? পাকিস্তানের জনগণের গত রাতের প্রতিক্রিয়া থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে যে মানুষ নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তটা একেবারেই প্রত্যাখ্যান করে উড়িয়ে দিয়েছে। সুপ্রিয় দর্শক, নেক্সট রিলক দেখার আমন্ত্রণ জানিয়ে এখন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।